হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করবো প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনার মাঝে নতুন আরেকটি আর্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করবো যে আর্নিং অ্যাপ্লিকেশনটি থেকে আপনারা প্রত্যেক দিন ভালো একটি করতে পারবেন এবং এখান থেকে আপনি মাত্র এক ডলার হলে সে পেমেন্ট আপনি বিকাশের মাধ্যমে চাইলে উদ্রো করে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন থেকে যদি আপনি ভালোভাবে কাজ করুন তাহলে এখান থেকে ডেলি এক থেকে পাঁচ ডলার পর্যন্ত আপনি আর্নিং খুব ইজিরভাবে করতে পারবেন ওকে তো অবশ্যই রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনি যদি অনলাইন থেকে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ দেখবেন ঠিক আপনার নিয়মকানু জেনে তারপর আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করবেন সবের আপনি যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কর পর বেল আইকন থাকবে এখানে ক্লিক করে আপনি ওলার মধ্যে সিলেক্ট করে রাখবেন এতে কি হবে আমাদের এই চ্যানেলে যখন পরবর্তীতে নতুন কোনো আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হবে সে সকল ভিডিও যেন আপনার মিস না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন ওকে এবং আজকের এই ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনার জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও মেক করে জাস্ট আপনার একটা লাইক কিন্তু আমাদেরকে পরবর্তী ভিডিও মেক অবশ্যইটা দিতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আজকে যে অ্যাপটা শেয়ার করবে এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এখানে আপনি ভিডিও টাইটেলের মধ্যে ক্লিক করুন তারপরে এরকমই টাইপে চলে আসবে আশাফে এখান থেকে অ্যাপস লিঙ্ক এরকমই টাইপে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি অ্যাপ লিঙ্ককে ক্লিক করে সিম্পলভাবে এখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করবেন এবং যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন প্লিজ এখানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সকল প্রকার আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সবার আগে শেয়ার করা হয় সোবের যখন আপনার এখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করে যাবে তারপর মতো একটা আপনাকে ভিপেন কানেক্ট করে নিয়ে অ্যাপটিতে কাজ করতে হবে ভিপেনটা কীভাবে কানেক্ট করতে হবে দেখা দিতেছি এখান থেকে আপনি প্লে স্টোর থেকে সুপার ভিভিন অথবা ট্রো থেকে সার্চ দিলে ভিপেনটা পাবেন যে কোনো একটা ভিপেন আপনি ডাউনলোড করে ফার্স্ট অবল ভিপেনটাকে আপনাকে ইউনাইটেড স্টেশের যে কান্ট্রি রয়েছে সে কান্ট্রিতে কানেক্ট করতে হবে সব আপনাকে ট্রাবো বিভিন্ন দেখা দেবো সো আপনার চাইলে যে কোনো ভিপেন ইউজ করতে পারেন প্লে স্টোর থেকে এগুলো অ্যাপ আপনারা ভিপেনটা ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে যখন ওপেন করবেন ভিপেনটা ওপেন করার পর এরকম ফার্স্ট অপল চলে আসবে করি এখানে ক্রোস অপশন দেখতে হবে এগুলোতে ক্লিক করে করে ব্যাক করে দেবেন ব্যাক করার পরে হয়ে গেলে তারপর আপনাকে যে কাজ করতে হবে এখানে ওয়ার্ল্ড টেপার একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউনাইটেড স্টেটস কান্ট্রি রয়েছে এখানে আপনি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনি কানেক্টের মাঝে ক্লিক করবেন সোবেট যখন আপনি এখান থেকে কান্ট্রির মধ্যে ক্লিক করবেন করার পর আপনার মাঝে ঠিক এরকম একটি ড্রাইভে চলে আসবে তারপরে এখানে যে লোডিং ডিভেজ আসছে লোডিং পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন তারপরে এখান থেকে একটা আট চলে আসতে পারে একটাকে সিম্পলি ক্লোজে ক্লিক করে ব্যাক করবেন তারপর আপনার ভিপেনটা সম্পূর্ণভাবে কানেক্ট করা হয়ে যাবে যখন আপনার বিপেনটা কানেক্ট করা হয়ে যাবে তারপরে যে আর্নিং অ্যাপটা রয়েছে অ্যাপটা ওপেন করবেন এবং অ্যাপটির নাম হচ্ছে ওয়ান সো অ্যাপটি শুনতে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ওয়েলকাম ব্যাক যখন এখান থেকে আপনার অ্যাপটা ওপেন করবেন কফর ফার্স্টে বলে এরকম অপেস আপনার মাঝে শো করবে সো প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এখান থেকে দেখতে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন হয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে এরকমেন্টেস আপনার মাঝে শো করবে এখানে আপনার নাম দেবেন তারপরে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং সেম্প এখানে দেবেন এখান থেকে একটা রেফার করে দিতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেটা বসাই দেবেন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটা অফশোন হয়েছে সিম্পলভাবে এখান থেকে সাইন আপের মাঝে একটা ক্লিক করবেন সো যখন আপনি সাইন আপে ক্লিক করবেন কফের এরকমেন্টে শো করবে এখানে আপনার ইমেল এবং পাস তারপর এখানে লগ ইন বাটন ক্লিক করে অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন ওয়েলকাম ব্যাক যখন এখান থেকে অ্যাপ করবেন লগ ইন করার সাথে সাথে এরকম একটিভেস আপনার মধ্যে শো করবে সেখানে ফিউচার গেলে কিন্তু অনেকটাই ভালো আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্পিন করে ইনকাম করতে পারবেন ম্যাথকুজ রয়েছে ডেলি চেকিং রয়েছে ওয়াচ ভিডিও রয়েছে তাছাড়া এখান থেকে দেখতেছে আপনি রেফার সিস্টেম রয়েছে এখানে আপনি চাইলে রেফার করে কিন্তু ইনকামটা করতে পারবেন তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন নাহলে কিন্তু কাজের প্রসেস বুঝতে পারবেন এবং আপনি কিন্তু পেমেন্টও পাবেন না ওকে সেখানে প্রথমে কাজটা হচ্ছে ডেলি চেকিং তো এখানে ডেলি চেকেনের মাঝে একটি ক্লিক করে দেবেন এখানে ডেলি চেকেন্ডের মাঝে ক্লিক করার পরে একটি অ্যাড আসবে এটা আপনাকে একটু সময় দেখতে হবে তারপর একটা ক্লিক করে দেবেন সব বাটনে ক্লিক করলাম করার সাথে সাথে এখান থেকে দেখতে আসলে আমাকে কিন্তু অ্যাকসেন্ট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে মানে পেয়ে গেছি ওকে তো তারপরে হচ্ছে এখানে ডেলি চেকিংয়ের কাজটা শেষ আপনি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অর্থাৎ চব্বিশ ঘন্টা পর পর আপনি একবার করে নিতে পারবেন ডেলি চেকিংটা তো তারপর হচ্ছে স্পিন এখানে স্পিনের কাজটা দেখা দেবে এখানে স্পিনের মাঝে একটি ক্লিক করব তো এখানে স্পিনে যখন ক্লিক করবেন কর পরে এরকমই আপনার মাঝে শো করবে এবং এখান থেকে আপনাকে পনেরোটা স্পিন লিমিট দেওয়া হবে এখানে পনেরোটা আপনাকে কমপ্লিট করতে হবে এখানে প্লে স্পিন রয়েছে এখানে সিম্পলি এখান থেকে প্লে স্পিনের মাঝে একটি ক্লিক করে দেবেন তো প্লে স্পিনের মাঝে ক্লিক করার পর স্পিনটা থাকবে যখন এই স্পিনটা ঘোরা শেষ হয়ে যাবে তারপরে একটা অ্যাড আসবে একটা ক্লোজে ক্লিক করে ব্যাক করবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কিন্তু একশো পয়েন্ট পেয়ে গেছে এখানে কালেক্টের একটা অপশন রয়েছে কালেক্টের মাঝে ক্লিক করবেন কালেক্টের মাঝে ক্লিক অফ করে এখানে একটা সময় কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন না এবং যদি কোনো অ্যাড আসে সেক্ষেত্রে আপনার অ্যাডটা ব্যাক করবেন সো এখান থেকে যে অ্যাডটা আসবে দেখতে পাচ্ছেন এখানে যে সময়টুকু কাউন্ট হবে এখানে আপনাকে এই সময়টুকু অপেক্ষা করতে হবে তারপর দেখবেন ইউ উইন একশো পয়েন্ট অর্থাৎ এখানে যে এলাকাটা আসবে তখন মনে করবেন আপনার ব্যালেন্সে তারা পয়েন্ট অ্যাড করে দিয়েছে ওকে সো আশা করি বুঝতে পারছেন এখান থেকে যখন আপনার দেখবেন পনেরোটা স্পিন লিমিট দেওয়া হয়ে গেছে তো জাস্ট এখন কিন্তু শো করতেছে না সো আমি ব্যাকওয়ার ক্লিক করে আবার যদি এখন স্প্রিনের মাঝে একটি ক্লিক করি তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন না আমার কিন্তু সোভেরস এখান থেকে যখন দেখবেন আপনার এখানে পনেরোটা স্পিন লিমিট কমপ্লিট কমপ্লিট করা হয়ে গেছে তারপর মতো আপনাকে ক্লিকের কাজ করতে হবে যখন এখানে পনেরোটা আপনার এখানে স্পিন কমপ্লিট করা হয়ে যাবে এবং এখানে প্লে স্পিনে ক্লিক করে তখন এখানে দেখতে পাচ্ছি এখানে গেট বোনাসের একটা অপশন আপনি এখান থেকে দেখতে পাবেন এখান থেকে যখন পনেরোটা হয়ে যাবে তখন আপনি গেট বোনাসের মাঝে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক করার পর যে আটটা আসবে সে আটের মাঝে ক্লিক করতে হবে করার পর যদি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে প্লে স্টোর থেকে তাহলে অ্যাপ্লিকেশনটি আপনার ডাউনলোড করতে হবে আর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে মিনিমাম আপনাকে ওয়েবসাইটে দু মিনিট ভিজিট করতে হবে আশা করি বুঝতে পারছেন এখান থেকে দেখতে পাচ্ছি না আমি কিন্তু একটা স্পিন করছি এবং এখানে কিন্তু একশো পয়েন্ট আমি পেয়ে গেছি ওই এটা কিন্তু কিন্তু আমি বোনাস নিয়ে ফেললাম ওকে এবং মূলত আপনাকে স্পিনে কাজ করতে হবে তারপর এখানে ম্যাথ কুইজ রয়েছে ম্যাথ কুজে ক্লিক করবো ম্যাথ কুজে ক্লিক করার পর এরকমেন্টভাবে শো করবে এখানে আপনি কুইজ করা হবে এখানে আপনি ক্যান্সারটা দিতে হবে তারপর সাবমিট করতে হবে এবং এখান থেকে আপনাকে পনেরোটা এখানে ম্যাথ কুইজ দেওয়া হবে এখানে পনেরোটা আপনাকে ম্যাথ কুইজ কমপ্লিট করতে হবে একদম ইজি আশা করি সবাই এই কাজটা করতে পারবে সোবের এখানে আমি দেখা দিতেছি আপনাকে এখান থেকে আমি ক্লিক করে দিবে এখানে ক্লিক করবার যেটা হবে অর্থাৎ এখানে আপনাকে যত এখানে আপনাকে এখানে কুইজ করা হবে সেটা আপনাকে এখানে বসে দিতে হবে অর্থাৎ কত হবে সেটা বসে দেবেন এখানে সাবমিট করবেন তো যেহেতু এখানে পনেরো হবে আমি পনেরো বসে দিলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি একটি অ্যাট আসবে এটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেখে ব্যাক করতে হবে সোভেস যখন আপনার অ্যাডটা হয়ে দেখা হয়ে যাবে তারপরে এখানে কালেক্টের মধ্যে একটি ক্লিক করবেন কালেক্টের মধ্যে ক্লিক করার পর আবার অ্যাড আসবে একটা ব্যাক করবেন একটা ব্যাক করার পর এখান থেকে আপনাকে তিরিশ সেকেন্ডের মতো ওয়েট করতে বলবে এই সময়টুকু আপনাকে এখান থেকে ওয়েট করতে হবে ওকে তো এই সময়টুকু আপনার ওয়েট করা হয়ে যাবে তারপর আপনার পনেরোটা স্পিনের মধ্যে একটি স্পিন কমপ্লিট করা হয়ে যাবে যখন আপনার এখান থেকে দেখবেন পনেরোটা কমপ্লিট করে হয়ে গেছে তখন এখানে আপনি সাবমিট অর্থাৎ যে কুইজটা করবে সেই কুইজের আনসার দিয়ে এখানে সাবমিট করবেন যখন করা যে অ্যাড আসবে সে অ্যাটের মাঝে মাস্ট ফি ক্লিক করতে হবে কফর যদি আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে তাহলে সেমভাবে আপনাকে অ্যাপ্লিকেশন শনটা ডাউনলোড করতে হবে এবং আপনাকে যদি প্লে প্লেস্টোর নিয়ে যায় তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনাকে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওয়েবসাইটে কিন্তু আপনাকে টু মিনিট কিন্তু ভিজিট করতে হবে আশা করি বুঝতে পারছেন কেউ এখানে ম্যাথ কুজের কাজ করতে হবে তারপরে কোয়াস অ্যাড আপনি এখানে অ্যাড দেখে অর্থাৎ ভিডিও দেখে ইনকাম করতে পারবেন সেটা কীভাবে করবেন এখান থেকে দেখতে আসছেন এটাই কিন্তু আপনাকে বার কিন্তু করতে হবে অর্থাৎ পনেরোটা আপনাকে ভিডিও দেখতে হবে এখানে হোয়াটসঅ্যাপ বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এবং কাজ করার আগে অবশ্যই আপনার এখানে নোটিশ দেখতে পাচ্ছেন এখানে নোটিশটা অবশ্যই দেখে নেবেন না হলে কিন্তু পেমেন্টটা পাবে না এখানে শর্টে কিন্তু মেনে কাজ করুন না হলে কিন্তু পেমেন্ট পাবেন না ওকে এবং এখান থেকে রয়েছে ওয়াটসাইটটা এখানে আপনি কি করবেন অ্যাড দেখার জন্য ওয়াটসাইটে ক্লিক করবেন করার পর প্রত্যেকটি অ্যাড দেখার জন্য আপনি এখানে সবাই পয়েন্টে পাবেন আশা করি বুঝতে পারছেন এখানে কালেক্ট রয়েছে কালেক্টির মধ্যে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আবার একটি অ্যাড আসবে অ্যাডটা ব্যাক করবেন একটা যখন ব্যাক করা হয়ে যাবে এখান থেকে দেখবেন তিরিশ সেকেন্ড ওয়েট করতে বলতেছে এই সময় একটু ওয়েট করতে হবে যখন এই সময় একটু ওয়েট করা হয়ে যাবে তখন দেখবেন আপনার এখানে ওয়াটসাইট অর্থাৎ ওয়াস লিমিট আপনার একটা কমপ্লিট হয়ে গেছে সেভাবে যখন আপনি দেখবেন পনেরো বাই পনেরো হয়ে গেছে তখন এখানে গেট বেনশের মাঝে ক্লিক করবেন ক্লিক করার পরে যে অ্যাড আসবে মাঝে ক্লিক যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওয়েবসাইটে দুই মিনিট ভিজিট করবেন এবং যদি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে তাহলে অ্যাপ্লিকেশনটা সেমভাবে আপনারা ডাউনলোড করে নেবেন আশা করি বুঝতে পারছেন এবং এখান থেকে আপনি চাইলে রেফারও করতে পারবেন রেফার কীভাবে করবে এখানে দেখতে পাচ্ছেন রেফারে রেফার ইউর ফ্রেন্ড বলে একটা অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক পরে এখান থেকে আপনি রেফার কোডটা দেখতে পাবেন এখান থেকে রয়েছে রেফার কোর্ট এই রেফার কোর্টটা যদি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে আপনার এখানে রেফারটা করা হয়ে যাবে এবং আপনি ভিউজ পড়বেন একটা রেফার করে আর্নিং করতে পারবেন এবং এখন আপনারা কীভাবে উইড্রো করবেন সেটা দেখা দেব তার আগে যখন দেখবেন আপনার ব্যালেন্সে এক হাজার পয়েন্ট হয়ে গেছে তখন আপনি পয়েন্টের মাঝে একটি ক্লিক করবেন ক্লিক করলে এই পয়েন্টটাকে কনভার্ট হয়ে যাবে এখান থেকে আপনি পয়েন্টের মাঝে একটি ক্লিক করে দেবেন পয়েন্টের মাঝে যখনই আপনি ক্লিক করবেন আপনার এই পয়েন্টটা কনভার্ট করা হয়ে যাবে এবং আপনার এই পয়েন্টটা কনভার্ট হলে আপনি ডলারের পরিবর্তন করে নিতে পারবেন মিনিমাম কনভার্ট করতে পারবেন এক হাজার পয়েন্ট যখন এক হাজার পয়েন্ট হয়ে যাবে তখন আপনি পয়েন্টের মাঝে ক্লিক করে এখানে কনভার্ট লাগা আসবে কনভার্টে ক্লিক করলে আপনার পয়েন্টটা কনভার্ট হয়ে ডলারের পরিবর্তন হয়ে যাবে এখন পেমেন্ট নিয়ে জন্য এখানে রিডিমের মাঝে একটি ক্লিক করে দেবেন রিডিমের মাঝে ক্লিক করার পরে এরকম ইভাবে শো করবে এবং দেখতে আসছে মিনিমাম মুদ্র ইজ ওয়ান ডলার যখন আপনার এখান থেকে মাত্র এক ডলার হলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা থেকে পেমেন্ট আপনি রিসিভ করতে পারবেন সেখানে সিলেক্টের মাঝে একটু ক্লিক করবেন সিলেক্টের মাঝে ক্লিক করার পরে এরকম এটা শো করবে দেখতে পাচ্ছেন বিকাশ পেপাল পেটিএম কনভেন্সের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো এখান থেকে বিকাশে সিলেক্ট করব করার পরে এখানে আপনার অ্যামাউন্টটা দেবেন আপনি কত ডলার উইথড্র করবেন সেটা পয়সা দিয়ে দিন এবং তারপরে এখানে ইন্টারভিউর অ্যাকাউন্ট এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে এখানে উদ্রোয়ের মাঝে ক্লিক করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্টটা করে দিব আশা করি সম্পূর্ণ বিষয়ে বুঝতে পারছেন কেউ অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে তো এটা ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দেবেন চ্যানেলে নতুন ইস্তে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে